গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো প্রায় 8টি বাড়ি। ঘটনা মুর্শিদাবাদের ডোমকল থানার মামুদপুর গ্রামের মোল্লাপাড়ার। বৃহস্পতিবার সকালে গ্রামের একটি বাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। নিমেষের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে, দাউ দাউ করে দলতে থাকে বাড়িগুলি। প্রাথমিক অবস্থায় গ্রামবাসীরা আগুন নেভানোর কাজে হাত লাগালে পরে ঘটনাস্থলে আসে দমকলের 2টি ইঞ্জিন। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় বাড়িগুলি। ক্ষতিগ্রস্ত হন 5টি পরিবার, পুড়ে ছাই হয়ে যায় বাড়ির আসবাবপত্র সহ প্রয়োজনীয় নথিপত্র। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রান্নার আগুন থেকেই এই বিপত্তি বলে অনুমান গ্রামবাসীদের। ঘটনায় দিশেহারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। দাঁড়িয়েছেন, কিভাবে আগুনটা লাগলো? আগুনটা কিভাবে লাগলো আমি জানি না। আমি ওই বাড়িতে আগুন ধরেছি, ঠিক আছে। আমি মাঠে চলে গেছি, দেখছি তো আগুন দিয়ে ধাও ধাও করে উঠিয়ে আমার ঘর থেকে চলে গেছে, ঠিক আছে। আমি দৌড়ে আইছি, আমি বাক্স টানছি, মেয়েকে আমার বলছি যে পানি দিয়ে পোকা, আমি বাক্সটা বার করতে পারলো না। যে আর একটা ছেলে আইসে বাক্স টান দিয়ে বার করলো, আমার পানি দিতে লাগলো। এই ঘর থেকে আগুন আমার ঘরে ঢুকে যায়, ঠিক আছে। ওরা কিভাবে যায় আমরা বলবো না, বলছে রান্না করতে যে আগুন ঢুকিয়েছে তা বলছে। হ্যাঁ মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।